নমস্কার বন্ধুরা, সীমা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো মসুর ডাল কচু পাতার বড়া দিয়ে রেসিপি। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। কচু পাতা, পেঁয়াজ, আলু, মসুর ডাল, লঙ্কা, লবণ, হলুদ, এইভাবে বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়াগুলো তুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ, কালো জিরে। এরপরে দিয়ে দেব আলু। জিরে, ধনে, লঙ্কা একসাথে বেটে রেখেছি, দিয়ে দিলাম হলুদ, লবণ। ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব জল। ঝোল ফুটে এসেছে, এর মধ্যে বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।